বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বাইতুল নূর জামে মসজিদের পাশে। আমাদের এই মসজিদ 1992 সালে স্থাপিত করা হয়। তো আমাদের এই মসজিদের সিঁড়ির কিছু কাজ চলতেছে, আমি আপনাদেরকে ইতিপূর্বে আমার ফেসবুক লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম। তো আজকে আমাদের মসজিদের কাজ সম্পর্কে আমাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব জনাব শহীদুল ইসলাম, ওনার সাথে একটু কথা বলবো। আমরা মসজিদের কাজ সম্পর্কে বিস্তারিত জানবো আর মসজিদের সার্বিক উন্নয়নের ব্যাপারে একটু কথা বলবো। তো আমি ভিডিও নিয়ে যাচ্ছি আমাদের ইমাম সাহেবের সাথে, কথা বলি এবং আপনাদেরকেও দেখাই ওনার কিছু কথা আছে, আমি আপনাদেরকে সাথে শেয়ার করবো না কথা বলা। তো চলেন। তো আমাদের মসজিদের ইমাম সাহেব কিন্তু মাত্র এই আসরের নামাজ পড়িয়ে ওখানে আছে, আমি আপনাদেরকে ওদের কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি আপনাদেরকে কাজের কিছু অংশ দেখাবো। এই যে আমাদের মসজিদের ইমাম সাহেব, ওজর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওজর, আমাদের মসজিদে তো কাজ চলতেছে, আমরা কাজটাকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মসজিদের সিঁড়ি, দোতলার সিঁড়ি কাজ চলতেছে। তো ওজর, আমাদের এই কাজটা আসলে কীভাবে হলো আপনার কিছু কথা আমি যখন শুনতে চাইছিলাম, আপনি বলছেন যে পরে আমাকে জানাবেন কীভাবে কার্যক্রম চলতেছে। আমাদের এই মসজিদের ইমাম সাহেব কিন্তু দীর্ঘ 20 বছর যাবতে আমাদের মসজিদে ইমামতি করতেছে। তো আমি হুজুরের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম প্রিয় দেশীয় বিদেশি বন্ধুরা, প্রবাসী যারা আছেন। আমাদের নবাবগঞ্জ থানার দিগিরপাড় বাইতুল নূর জামে মসজিদের উন্নয়নমূলক কাজ চলতেছে দোতলা সিঁড়ির জন্য। আসলে আমাদের মসজিদটা যখন তৈরি করা হয়েছিল তখন সিঁড়ির ব্যবস্থা হয় নাই, এখন সিঁড়ির ব্যবস্থা করা হইতেছে। মসজিদ ফান্ডে আসলে তেমন কোনো অনুদান বা টাকা জমা নাই, যা ছিল তা দিয়ে কাজ করা শেষের দিকে। তো এখন এই মুহূর্তে আমাদের কাজের জন্য আর্থিক সহযোগিতা দরকার এবং আপনাদের সকলের সাপোর্ট এবং দোয়ার দরকার। তো সকলেই দোয়া করবেন এবং যার যতটুকু সমর্থ আছে দেশে বিদেশে যারা আছেন যেন আমাদের কাজটা সুন্দর হয়, কারণ জুমার দিন এবং বিশেষ করে আমাদের এই দিঘির পাড়ের 4টা মসজিদের জানাজা আমাদের পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঈদগাহর মধ্যে হয়। এখানে 4টা মসজিদের জানাজা একসাথে হইলে ওই ওক্তের নামাজ এখানে পড়তে গেলে মুসল্লিদের মসজিদের সংকলন হয় না। তো আমরা চাইতেছি যেন দ্রুত এই কাজটা সম্পূর্ণ করতে পারি, যেন বেশি মুসল্লি যখন হয় তারা যেন ভিতরে এবং দোতলায় পড়তে পারে। তো আমরা আস্তে আস্তে দোতলার কাজেও হাত দেব। তো আমরা নিজেরা নিজেদের সঞ্চয়িত অর্থ কিছু আল্লাহর রাস্তায় খরচ করে মসজিদের কাজের জন্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। মসজিদের কমিটি রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, ইনশাআল্লাহ আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। তো মসজিদের জন্য আপনারা সকলেই আপনার চেষ্টা করবেন এবং দোয়া খেয়াল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধর আর কিছু কথা বলি, যে যারা অনেক ভাইয়েরা আছে প্রবাসী, যারা অনেক ভাইয়েরা আছে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরিগত অবস্থা আছে, তারা যদি মসজিদে কোনো দান করতে চায় বা কোনো হেল্প করতে চায় মসজিদের কাছে, সেক্ষেত্রে তারা কীভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে বা কীভাবে তারা দান করতে পারে? হ্যাঁ, এখানে অবশ্যই সুন্দর ব্যবস্থা আছে। এখন তো আধুনিক যুগ, মানুষ সব ব্যবস্থাই করে ফেলছে। আমাদের বাগমারা শাহজালাল ইসলামী ব্যাংক শাখায় আমাদের মসজিদের অ্যাকাউন্ট আছে, কেউ যদি অনুদান দিতে চান তো যোগাযোগ করলে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দিতে পারবো বা ইমাম সাহেবের বা কমিটিরও বিকাশ নাম্বার আছে, দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে দেওয়া যাবে, সেটার মাধ্যমে আপনারা সামান্য কিছু অ্যামাউন্ট ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন না? হ্যাঁ, সমস্যা নেই, দিতে পারবেন। 1000 টাকা বা এরকম অল্প। আচ্ছা, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দিন তাহলে ভালো। হ্যাঁ, মুর্শিদের ইমাম সাহেবের নাম্বার আমি স্ক্রিনে অ্যাড করে দেবো, আপনারা সরাসরি ইমাম সাহেবের যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা আমার দেশি প্রবাসী ভাইয়েরা আছেন, তারা এই ভিডিওটি দেখছেন, দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের দোতলা সেই কাজ চলতেছে। তো আপনারা মুক্ত হস্তে ইনশাল্লাহ দান করবেন আমাদের মসজিদের জন্য। আর এ হচ্ছে আমাদের মসজিদ, আপনারা তো অবশ্যই জানেন যদি কিবা বাইতুল মসজিদ 1992 সালে স্থাপিত হয়। ওজন আপনি কত সালে আসছেন? আমি এখানে আসছি 2004-এ, এখন 24 2004 থেকে 2024 পর্যন্ত, মানে ওজনের কাজের বয়স মানে 20 বছর। এটা কিন্তু চার থেকে কথা না, তো হুজুর এই মসজিদে মানে পাকা হওয়া থেকে শুরু করে সমস্ত কাজকর্মে কিন্তু তার আমি যখন আসছি টিনে মসজিদ ছিল, অলরেডি এখানে তার কিন্তু অনেক অবদান আছে। আমরা আমাদের কত ছোট ছোট ভাই ক্যামেরাম্যান এবং তার ফ্যামিলির 3-4 ভাই সবাই আমার সাথে, আমাদের বাড়ির সবাই কিন্তু তার ছাত্র। ঠিক আছে, তার ছাত্রছাত্রী। তো হুজুরে আজকে সুন্দর একটা আবেদন লিখেছে আপনাদের কাছে, আসর নামাজ পড়ে ইনশাআল্লাহ আমরা ভালো একটি কাজের জন্য আজকে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। সকলের কাছে বিশেষ অনুরোধ, হুজুর রিকোয়েস্ট আবার একটু করে দেন।
যে প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা সকলে এদিকে একটু দৃষ্টি দিবেন যে বর্তমান যে বাজার এবং বাজার দর সকলেরই জানা আছে। তো আমরা নিজেদের আব্বা আম্মার জন্য তো কত খরচ করি, কিন্তু আপনার অনেকের আব্বা আম্মা ইন্তেকাল করছে, আপনি চাইলেও তাদেরকে 300 টাকা দেখ কেজি আপেল কিনা দিতে পারেন না, 500 টাকা দেখ কেজি আনার কিনা তাদেরকে দিতে পারবেন না, কারণ তারা কবরস্থ হয়ে গেছে। তো তাদের জন্য চেষ্টা করবেন যে অন্তত আমার আব্বা আম্মার জন্য এক বস্তা সিমেন্ট অন্তত আমি আমার কাজের জন্য যদি দান করি, তাহলে দেখা যাবে যে এর প্রতিদানটা তারা কবরে বসে পাবে। ঠিক আছে, তো দান সৎকার কারণে বিপদ আপদ দূর হয়। অনেক প্রবাসী ভাইয়েরা আছে, অনেক বিপদগ্রস্ত, অনেক বিপদের মধ্যে থাকেন, কফিলরা দেখে না, মালিক পক্ষ বেতন আদি দেয় না। তো আমরা প্রতিয়ক্ত নামাজের পরে প্রবাসীদের জন্য দোয়া করি, বিশেষ করে দেশি এবং প্রবাসী সবার জন্য দোয়া করা হয়, আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে এবং সকলের কামায় রুজিতে বরকত দান করে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহর রাস্তা এবং আল্লাহর ঘরের জন্য দান করার জন্য। আচ্ছা, আমি হুজুরকে অনেক ধন্যবাদ মূল্যবান কথা রাখার জন্য আমাদের হুজুর সাহেব। তো আমি স্ক্রিনে হুজুরের নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর হুজুর তো বলে দিয়েছি যে আপনাদের মসজিদুল ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। আপনারা যারা শুধুমাত্র যে প্রবাসী ভাইয়েরা তার জন্য, এই ভিডিও সবার জন্য, আমাদের দিগবার গ্রামের দোহানক বন্ধের সকল প্রবাসী ভাইদের জন্য, সকল ভাইদের জন্য সকলের কাছে রিকোয়েস্ট, আমাদের মসজিদের সংস্করণের কাজ চলতেছে, ইনশাল্লাহ আপনারা সকলে মুক্ত হস্তে দান করবেন। আর যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন, এমন যেন আপনাকে অনেক বড় এবং অ্যামাউন্ট দিতে হবে। আর যদি কেউ এক বস্তা সিমেন্ট দিতে চায় বা 2 বস্তা সিমেন্ট দিতে চায় বা ছোটোখাটো জন্য যে যেভাবে পারেন, আপনারা অবশ্যই আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমাদের মসজিদের কাজে। এবং আমরা খুব দ্রুত দোতলার কাজে হাত দেবো, বললাম যে মুসল্লিদের জন্য, আমাদের মুসল্লিদের প্রয়োজন যখন জানাজা হয় তখন অনেক মানুষ হয়, অনেক ঢাকা থেকে অনেক মানুষজন আসে। এটা হলো এখানে রাস্তার পারে মসজিদ, অনেক মানুষই কিন্তু এখানে নামাজ পড়ার জন্য আসে। তো আমাদের মসজিদে দোতলার কাজও কিন্তু দ্রুত ধরা হবে। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আপনার ভিডিওটি অনেক বেশি বেশি কমসে কম বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন সকলের কাছে ভিডিওটা পৌঁছায় এবং সকলে যেন মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব শহীদুল ইসলাম সাহেবকে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।